ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন হেল্প পয়েন্ট আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ডাব্লিউ বি পি এসসি এস ফুড সাব ইন্সপেক্টরের ইন্টারভিউ এবং যে কোনো পরীক্ষার ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের আমাদের জেনারেল নলেজের প্র্যাকটিস সেট ওয়ান আলোচনা করছি আমরা প্রত্যেক দিন আলোচনা করব। একটি করে প্র্যাকটিস সেট তো আজকে প্রথম এই প্র্যাকটিস সেটে আমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছি অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ শিক্ষা কখনো বিফলে যায় না প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেহকোষ কোথা থেকে অক্সিজেন ও গ্লুকোজ গ্রহণ করে উত্তর রক্ত থেকে দুই নম্বর জাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি উত্তর হয়ে যাবে ট্যাকোমিটার তিন নম্বর হৃৎপিণ্ডের শিরা বেলুনের সাহায্যে ফোলানোর পদ্ধতির নাম কি প্লাস্টি চার নম্বর কচু শাক এ বিশেষভাবে মূল্যবান কোন উপাদান থাকে লোহ পাঁচ নম্বর মডার্ন কম্পিউটার কে আবিষ্কার করেন উত্তর হয়ে যাবে হাওয়ার্ড এইকিন হাওয়ার্ড এইকিন ছয় নম্বর কোন রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে অর্থাৎ বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা সাত নম্বর কার্বুরেটর থাকে কোন ইঞ্জিনে কার্বুরেটর কোন ইঞ্জিনে থাকে উত্তর হয়ে যাবে পেট্রোল ইঞ্জিনে আট নম্বর ক্যাসেটের ফিতার শব্দ কি হিসাবে রক্ষিত থাকে ক্যাসেটের ফিতার শব্দ কি হিসাবে রক্ষিত থাকে উত্তর হবে চম্বু ক্ষেত্র হিসাবে রক্ষিত থাকে নয় নম্বর ক্লক ইন পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি উত্তর হয়ে যাবে ডলি দশ নম্বর পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহর নাম কি উত্তরটা হবে গ্যালিলিও এগারো নম্বর কোন তরল জলে দ্রবীভূত হয় না গ্লিসারিন তরল জলে দ্রবীভূত হয় না বারো নম্বর চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যায় না কেন চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যায় না কেন উত্তর হবে চাঁদে বায়ুমণ্ডল নেই অর্থাৎ বায়ু শূন্য তেরো নম্বর জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কেন এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কেন কারণ জলজ উদ্ভিদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে তাই সহজে ভাসতে পারে চোদ্দ নম্বর জোয়ার ভাটার ভরা কটাল হয় কোন তিথিতে আমাবস্যা তিথিতে পনেরো নম্বর টুথপেস্টের প্রধান উপাদান কী সাবান ও পাউডার টুথপেস্টের প্রধান উপাদান ষোলো নম্বর ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কাচলে ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে উনুজ্বল যে লেখা ফুটে উঠে সেটি কী সিলিকন চিপ সতেরো নম্বর তামার সাথে কোন উপাদান মেশালে পিতল হয় দস্তা জিঙ্ক মিশালে পিতল হয় আঠারো নম্বর কোথায় দিনরাত্রি সর্বত্র সমান নিরক্ষরেখায় দিনরাত্রি সর্বত্র সমান উনিশ নম্বর জলে নৌকা বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ কি আলোর প্রতিসরণের জন্য নৌকার বৈঠা বাঁকা দেখায় পিসি কালচার বলতে কী বোঝায় মৎস্য চাষকে পিসি কালচার বলা হয় বাদুর কীভাবে চলাফেরা করে শব্দের প্রতিধ্বনি শুনে চলাফেরা করে কত তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় তেইশ নম্বর বৈদ্যুতিক বাল্পের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি টাংস্ট্যান্ড দিয়ে তৈরি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ যন্ত্র বা সিসমোগ্রাফ মঙ্গল গ্রহে প্রেরিত নভযান এর নাম কি ভাইকিং মাছ অক্সিজেন কোথা থেকে নেয় জলের মধ্যে দ্রবীভূত বাতাস থেকে অক্সিজেন নেয় জলের মধ্যে দ্রবীভূত বাতাস থেকে মাছ অক্সিজেন নেয় সাতাশ নম্বর মানুষের গায়ের রঙ কোন উপাদানের উপর নির্ভর করে মেলানিনের উপর নির্ভর করে মানুষের গায়ের রঙ মেলানিনের উপর নির্ভর করে আঠাশ নম্বর মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্যকত প্রায় আঠারো ইঞ্চি সূর্যগ্রহণ কখন হয় যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন সূর্যগ্রহণ হয় ত্রিশ কোন ভিটামিন ক্ষতস্থান রক্তের ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে কোন ভিটামিন ক্ষতস্থানের রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি সত্তরটি বত্রিশ নম্বর প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি বিরানব্বইটি তেত্রিশ প্রাকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত পঞ্চাশ প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি হীরা তো বন্ধুরা জেনারেল নলেজের প্রথম প্র্যাকটিস সেটে এই কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত লিখতে ভুলবে না যারা সমস্ত রকম পিডিএফ বা ভার্চুয়ালি ইন্টারভিউ দিতে চাইছ আমাদের সঙ্গে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট ডবল সিক্স ওয়ান থ্রি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান ফাইভ ডবল সিক্স এই নাম্বার দুটিতেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্য আমাদের এডুকেশান হেল্প পয়েন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দিন আপনার একটি শেয়ার অনেকেই উপকৃত হতে পারে অবশ্য বন্ধুরা আমরা কাউকে টাকা দিয়ে হেল্প করতে পারবো না কিন্তু ভিডিওটি শেয়ার করে দিয়ে একটুও হলেও হেল্প করতে পারি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত ছিল তাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও